Faruella will be always with you. Please subscribe to stay with us. Thank you. Hello friends, আজ আমরা জানবো বিখ্যাত ইংরেজি সাহিত্যিক জন ড্রাইডেন সম্পর্কে। তবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কি আছে এই ভিডিওটিতে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাসন্তী কারিসা এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জন ড্রাইডেন 1631 টু 1700 বা 00। টাইটেলস: ফাদার অব মডার্ন ইংলিশ ক্রিটিসিজম, ইংল্যান্ড ফার্স্ট পোয়েট লরিয়েট, 1670 সালে নিয়োগপ্রাপ্ত। জন ড্রাইডেনকে গ্লোরিয়া জন হিসেবে আখ্যায়িত করেছেন স্যার ওয়াল্টার স্কট। তিনি শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকে তীব্র সমালোচনা ও ব্যঙ্গ করে দ্য এনচ্যান্টেড আইল্যান্ড নাটকটি লিখেছেন। ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি টার্মটি জন ড্রাইডেন প্রথম ব্যবহার করেছিলেন। ফেমাস ওয়ার্কস অব জন ড্রাইডেন: ওয়াল ফর লাভ, এ হিরোইক ট্র্যাজেডি রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, এ মিস্টেকেন দ্য মিস্টেকেন হাজব্যান্ড, অ্যাবসালম অ্যান্ড অ্যারিস্টোফেন, অ্যাবসালম অ্যান্ড অ্যারিস্টোফেন, এ পোয়েট্রিক পলিটিক্যাল স্যাটায়ার, দ্য ইন্ডিয়ান এম্পারর, এ ফেমাস ট্র্যাজেডি, ম্যাকফ্লাকনন, এ স্যাটারিক্যাল পোয়েম, অ্যান ইভিনিং লাভ, এ কমেডি, দ্য কনকুয়েস্ট অফ গ্রানাডা, প্রিফেস টু দ্য ফেবলস, আর্স জেবে বা জিবি, দ্য এসে ওয়ান ড্রামেটিক পোয়েজি, ফেমাস পোয়েমস অফ ড্রাইডেন, হিরোইক স্ট্যান্জা অন দ্য ডেথ অফ ক্রমওয়েল, হিরোইক স্ট্যান্জা অন দ্য ডেথ অফ ক্রমওয়েল, ফেমাস কোটস অফ জন ড্রাইডেন, দ্য থিঙ্ক টু লিটিল হু টক টু মাস, উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস দেন হ্যাবিটস মেক আস, প্রথমে আমরা অভ্যাস গড়ে তুলি পরে অভ্যাস আমাদের গড়ে তোলে, জেলাসি ইজ দ্য প্রুফ অফ লাভ। ধন্যবাদ। যদি কোনো ভুল থাকে মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল বাসন্তী কারিসাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আইডি বিসিএস স্টাডি নামক পেজটিতে লাইক দিয়ে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাসন্তী কারিসা এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। আর নিজের জব প্রস্তুতিকে আরও দৃঢ় ও মজবুত করুন। ধন্যবাদ।